হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমরা দেখতে চলে এসেছি নকালিকা ফলস ভিউ পয়েন্টে। তো ওই ভিউ পয়েন্ট দেখতে হলে অ্যাডাল্টদের জন্য লাগছে পার হেড 50 টাকা, চাইল্ডদের জন্য 20 টাকা, আর যদি ভিডিওগ্রাফি করতে হয় সারাদিনে 3000 টাকা লাগছে। তো আমরা রয়েছি 4 জন, তার জন্য আমাদেরকে 200 টাকা পেড করতে হলো। তো আমাদের 4 জনের স্লিপ কেটে দিয়ে দিয়েছে আমাদের হাতে, এবং আমাদেরকে গাড়ি পার্কিংয়ের জন্য একটু কথা বললাম যে ওখানে গাড়ি পার্কিংয়ের কোনো এক্সট্রা চার্জ লাগবে না বললো। তো আমরা এগিয়ে যাচ্ছি এবারে নোয়াখালিকা ফলসের দিকে। তো নোয়াখালিকা ফলস আমি অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা আমি জানি না, তো যদি ভুল হয়ে থাকে তাহলে কিছু মনে করবেন না। সো ফাইনালি এসে পৌঁছলাম নোয়াখালিকাই ফলসের সামনে। তো চলুন ঘুরিয়ে দেখাই আপনাদেরকে নোয়াখালিকাই ফলসটি। এই ওয়াটারফলসটি আপনাদেরকে ভিডিওতে কেমন আসছে তা জানি না, কিন্তু খালি চোখে না দেখে এটা উপভোগ করা যাবে না। তো জলটি অনেক উপর থেকে পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গেই এখানে ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে, তো দারুণ লাগছে দেখতে। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে একটু জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশ। চেরাপুঞ্জিতে যতগুলি ওয়াটারফলস রয়েছে তার মধ্যে এটি কিন্তু খুব পপুলার একটি ওয়াটারফলস। আর এই জায়গায় প্রচুর পরিমাণে টুরিস্ট এসে থাকে। এখানে প্রচুর জন এসছে যারা সেলফি তোলায় খুব ব্যস্ত রয়েছে আর ভিডিওগ্রাফি করায় ব্যস্ত রয়েছে, তার মাঝখানে আমিও রয়েছি ভিডিওগ্রাফি করছি। এই ওয়াটারফলসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।